আজকে যে গুণটির কথা আমরা আলোচনা করছি ধৈর্য। এই ধৈর্য যেটাকে আমরা সবর বলি, এটা এমন একটা জিনিস, এই সবরটাই কিন্তু ইসলাম। ইসলাম পালন করাকে আমরা সবর বলতে পারি। সবর শব্দের অর্থ হলো, সবর শব্দের আপনার সংজ্ঞা হলো হাবসুন নাফস, নিজেকে বন্দি করে ফেলা, আবদ্ধ করে ফেলা কোনো কিছুতে, এটাই হলো সবর। এই সবর বা ধৈর্য এটা তিন প্রকার। এক প্রকার ধৈর্য হলো আসসবরু আলা তাআ, ইবাদতের উপরে সবর করা। ফজর পড়তে ইচ্ছা করতেছে না, জামাতে যেতে ইচ্ছা করতেছে না, অমুক কাজটা করতে ইচ্ছা করতেছে না, তারপরেও করলাম, এটা একটা সবর। এই যে নিজেকে আটক করে রাখলাম, মনের বিরুদ্ধেও নিজেকে দিয়ে করাইলাম, এটা এক প্রকারের সবর। আরেকটা হলো আসসবরু আনিল মাসিয়া, গুনাহের কাছ থেকে ধৈর্য ধারণ। অর্থাৎ গুনাহ করতে ইচ্ছা করতেছে বাট আমি করলাম না, সবর করলাম, এটা আরেক প্রকার সবর। আর তিন নম্বরটা আমাদের সবার জানা, সেটা হলো আসসবরু আইন্দাল মুসিবা, অর্থাৎ বিপদ আপদ আসলে তখন অটল থাকে, ধৈর্য ধারণ করা, মুখ ফুসকে আজেবাজে কথা না বলা, বেফাঁস কথা না বলা, এবং আপনার এমন কোনো আচরণ না করা যেটা আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার পরিপন্থী কোনো কিছু প্রকাশ করে, এরকম। তাহলে সবর তিন প্রকার, ইবাদত করতে গিয়ে সবর, গুনাহ থেকে বাঁচতে গিয়ে সবর, আর বিপদের সময় সবর। তিন প্রকার সবর, এটার মধ্য দিয়ে একটা মানুষ ধৈর্যশীলদের কাতারে যেতে পারে। তাহলে ইবাদতের সবরটা তো আমরা বুঝছি না, কোন একটা ইবাদত করতে ইচ্ছা করতেছে না, আমি করলাম, তারপরেও এগুলো আমি সবর করলাম, ধৈর্য ধারণ করলাম, ধৈর্য ধরে ইবাদতটা করলাম, গুনাহ করতে ইচ্ছা করতেছে কিন্তু আমি করলাম না, এটাও সবর। এই তিন প্রকার সবর মিলাই হলো সবর বা ধৈর্য। সবর সম্পর্কে কোরআন হাদিসে যেসব কথা বলা আছে, বিশাল বড় একটা ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে কি বলেছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, হে ইমানদারগণ, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সবর এবং সালাতের মাধ্যমে। দেখেন, সাহায্য চাওয়ার জন্য সবর জরুরি। আমরা সাহায্য চাই বেসবর হয়ে, উথাল পাতাল করে, ভাঙচুর করে, এটা হইলো কেন, ওইটা হইলো কেন, কেন আমার এটা হলো, যত বেসবরই হতে পারে, ধৈর্যহীনতা যত হতে পারে, হওয়া শেষ, এরপরে আবার বলি আল্লাহ তুমি একটু দেখো। আর আল্লাহ তাআলা তো কি বলছেন, ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, আগে সবর করো, এরপরে নামাজ পড়ে সাহায্য চাও। আগে সবর, সবর করে এরপরে সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এখন আমি আগে বেসবরই করে এরপরে আল্লাহর কাছে এসে দোয়া করে সবর আপনার সাহায্য চাই, এটা সুন্নাহ না বা এটা কোরআন কর্তৃক নির্দেশনা। আমরা অনেকেই কিন্তু সবর করি, সবর সবাই করি, করি না বললে ভুল হবে, সবর করি, কিন্তু ঠেলায় পড়ে সবর। ঠেলায় পড়ে সবর বুঝেন, মানে হলো ধরেন যাই হয়েছে এটার জন্য উথাল পাতাল, উথাম থাম যা করার করলাম, মুখ খারাপ, গালিগালাজ, রিয়্যাক্ট, ভাঙচুর, আছাড় পিছাড়, আপনার যা যা করা দরকার সব শেষ করলাম, করে টোরে যখন দেখলাম আসলে এগুলো করে তো লাভ হইলো না, এবার আমরা বলি যা কি আর করা, সবর করলাম। বুঝে আসছে কথা? আমরা বলি যে যা কি আর করা, থাক আল্লাহর জন্য সবরই করলাম। মসজিদে বাইরে দেখছেন জুতা জোড়া নাই, চোর চোদ্দ গোষ্ঠী ধরে গালে গালা যা করা দরকার করলেন। হ্যাঁ, এই এলাকাটা কোনো চোরের এলাকা, আগে একদিন আসছে জুতাটা চুরি হয়েছে, সব চোর মনে হয়, এখানে যা আছে মুখ দিয়ে বললেন, বেফাঁস কথাবার্তা সবাই আশায় বানাইলেন, বলে টোলে এখন যখন দেখলেন যে আসলে এগুলো করে তার লাভ নাই, চোর নিয়ে তো এতক্ষণ বেচাও শেষ, তাহলে এবার আর কি করবেন, ঠিক আছে যাক আল্লাহর অস্তি দিলাম আর কি করা। তো এটা কিন্তু সবল না। দেখেন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাস সবরু আইন্দা সদমাতিল উলা, ইন্নামাস সবরু আইন্দা আসসদমাতিল উলা, প্রথম যে ধাক্কাটা আসে, কষ্টটা হয়, ওই টাইমটাতে সবর করা হলো সবর। আপনি ঠেলায় পড়ে শেষ পর্যন্ত সব করে টেনে বললেন ঠিক আছে যাক, যা হয়েছে হয়েছে, তাক মনে কিছু করো না, প্রথমে এক চোট শেষ করলেন, করে এরপর বললেন কি যাক মনে কিছু করো না আমি সবর করলাম, এটা সবর না। তবে এটা ওইটার তুলনায় ভালো যে কোনো অবস্থাতেই সে সাইজে আসলো না, জেদ দেখালো তো দেখালো, এমন জেদ দেখালো যে একেবারে ভাঙচুর করতেই আছে, তার তুলনায় ভালো যে সে অন্তত একটা পর্যায়ে থামছে। কিন্তু প্রকৃত সবর যদি হয়, এক নম্বর সবর যদি দেখতে চান, তাহলে সেটা হবে শুরু থেকে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়িন মিনাল খাওফি ওয়াল জুয় ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। দেখেন আল্লাহ বলেছেন যে ভয় ক্ষুধা সম্পদ এবং জীবন হানি এবং ফল ফসলের হানি এবং কমতি এগুলো দিয়ে আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। এই পরীক্ষা যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে সুসংবাদ দান করব। দেখেন তাহলে আতঙ্ক আসবে, ক্ষুধা আসবে, ব্যবসা মন্দা হবে, টাকা পয়সা চলে যাবে, লস হয়ে যাবে, একটার পর একটা বিপদ হবে, যত যা হবে দিন শেষে আল্লাহ তাআলা ফয়সালা মেনে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে দেখেন এত বিপদ আপদ, সুবহানাল্লাহ। আমি প্রায় সময় বলার চেষ্টা করি দেখেন তো দুনিয়াতে আসার আগেই বাপ নাই, মায়ের পেট থেকে আসার আগেই বাপ নাই, মায়ের পেট থেকে আসতে না আসতেই মা নাই, এরপরে কোনো রকম একটু কৈশোরে আসছেন, মা গেলে কি হবে, এখন দাদা আছেন একটু ছায়া, দেখতে না দেখতেই দাদাও নেই, এরপরে হাল ধরলেন চাচা, চাচা হাল ধরছেন তখন চতুর্দিক থেকে ভয়ঙ্কর বাধার তীর আসতেছে, চাচা এই টাইম একটু বুক পেতে দাঁড়াচ্ছিলেন চাচাটাও নাই, একমাত্র ভরসার জায়গা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনিও একই সাথে নাই। আপনি খেয়াল করে দেখেন মানে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন প্ল্যান ওয়াইজ তার নবীকে দেখেন কিভাবে বিপদ আপদ দিয়ে আষ্টেপৃষ্টে মানে বেঁধে রেখেছেন যে একটার পর একটা মানে এই পাটাতনে দাঁড়া এটা সরাই ফেলানো হয়, আরটাতে দাঁড়া আরটা পায়ের তলাতে সরে যায়, মানে পায়ের তলাতে মাটি কি পরিমাণ সরে। আমাদের অনেকের জীবনে এরকম বিপদ আপদ, আমরা তখন চিন্তা করি যে মানে কি এমন খারাপ কাজ করলাম রে বাবা, যে আমার বিপদই ছাড়তেছে না একটার পর একটা একটার পর একটা একটার পর একটা। আপনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চিন্তা করবেন যে এইভাবে ধারাবাহিক আসছে, শুধু এখানেই শেষ, এরপরে তো চাচা শেষ, নিজের স্ত্রী কাদেরাতানহা শেষ, তাদেরকে আল্লাহ নিয়ে গেলেন, এরপরে শুরু হলো চতুর্মুখী স্টিম রোলার নির্যাতনের, চতুর্মুখী এই যে স্টিম রোলার শুরু হলো সেই স্টিম রোলারগুলোতে টিকেও থাকতে পারলেন না, নিজের মাতৃভূমিটা ছেড়েও চলে যেতে হলো, মাতৃভূমি ছেড়ে চলে গেছেন যায় ওখানে যে একটু শান্তিতে ঘুমাবেন সে সুযোগও পান নাই, যাইতে না যাইতেই শুরু এই মক্কার এদের ষড়যন্ত্র, আজকে উহুদ যুদ্ধ তো কালকে খন্দকের যুদ্ধ, আরেকদিন আরেক যুদ্ধ আরেক অভিযান, একটার পর একটা ষড়যন্ত্র, সমরে ধ্বংস করা, এদিকে মুনাফেকদের বিটলামি, মানে একটা মানুষের পুরো জীবন মানে বিপদ আপদের পোশাক যেন পরে আছে, মনে হচ্ছে বিপদ আপদটা জামা পরা দেওয়া আছে যে পুরো জামাটাই বিপদ আপদের। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহির জীবন দেখেন, অথচ এত কিছুর পরও শেষ যদি দেখেন শেষ তাহলে দেখা যায় যে এত বাধা বিপত্তি সব কিছু পার করে জয়ের বন্দরে পৌঁছে দুনিয়া থেকে চলে গেল, যাওয়াটা কি সুন্দর খেয়াল করছেন যে ইরাজা আনাসরুল্লাহ ওয়াল ফাতহ, আল্লাহ সাহায্য আসছে, বিজয় আসছে, মক্কা বিজয় হয়ে গেছে, সব পদে তলে হয়ে গেছে, ইহুদিরা সাইজ হয়ে গেছে, মুনাফিকরা সিলেক্টেড হয়ে গেছে, মক্কা মুশরিকরা লাইনে চলে আসছে, রোমানরা সাইজ হয়ে গেছে, আশপাশে সব বেলায়েন ছিল লাইনে চলে আসছে, উনি একটা সুন্দর সফল সমাপন করে চোখ বন্ধ করে দুনিয়া থেকে চলে গেল, খেয়াল করছে। কিন্তু এই পুরা জীবনে কখনো বেসবর যেটাকে আমরা বলি বেসবরের কোনো ছিটাফোঁটা তার জীবনে ছিল না, এই জন্য হাদিসে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি বিপদ আসছে নবীদের, সবচেয়ে বেশি বিপদ আসছে পৃথিবীতে নবীদের, নবীদের সাথে যাদের যত মিল হয় কর্মগত বিশ্বাসগত যত মিল হয় তাদের বিপদ আপদ ওই আনুপাতিক হারে আসে, যার মিল যত বেশি তার বিপদও তত বেশি, চিন্তা করে। কারণ হাদিসে আসছে সহিহ মুসলিমের হাদিস আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানা আর ইমান কাফেরের জন্য জান্নাত, জান্নাতে যা খুশি তা পায় মানুষ করতে পারে তাই না, দুনিয়াতে কাফেররাও যা খুশি তা করে তাদের কেউ কিছু বলার নেই, আর ইমানদারদের জন্য জেলখানা কেন, জেলখানা তো মানুষ যা চায় তা পারে না, ইমানদার এদিকে যাইতে বসে হারাম, ওদিকে যাইতে বলে মাকরু, ওদিকে যাইতে বলে উত্তম না, ওদিকে যাইতে বলে তাকওয়ার খেলাপ, তারে আবার ব্যবসা করতে যায় এটাও হারাম ওইটাও হারাম, ওদিকে যা ঘুষ ওখানে সুদ, কাঁটা আর কাঁটা জেলখানা মানুষের মধ্যে তাই না। এই জন্য আমাদের সবরের এক্সারসাইজটা হতে হবে খুব স্ট্রংলি, খুব মজবুতির সাথে প্রত্যেকটা মানুষের,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবরের সবচেয়ে বড় দৃষ্টান্ত ছিলেন। পুরো কোরআন যদি আপনি দেখেন, সম্প্রতি যে তারাবির সার সংক্ষেপ করতে গিয়ে কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত এক করে আয়াত বাই আয়াত একটু আলাদাভাবে দেখার সুযোগ আমার হয়েছে। তো সেই সুবাদে আমার কাছে মনে হয়েছে, পুরো কোরআন দেখলে এক অ্যাঙ্গেল থেকে মনে হবে যে মানে মন খারাপ হবে। কেন মন খারাপ হবে? একটা অ্যাঙ্গেল থেকে। কোন অ্যাঙ্গেল থেকে মন খারাপ হবে? আপনি একেবারে সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, নবী রাসূলদের ইতিহাস তো পাতায় পাতায় পাবেন, তাই না? এই যে পাতায় পাতায় ইতিহাস পাবেন, এই ইতিহাসের ভিতরে সুখের ইতিহাস খুব কম। সবই কিসের ইতিহাস? পুরা কোরআন খোলেন আপনি। হ্যাঁ, আল্লাহ তাআলা, আমি মানে ঘটনাবলীকে আলাদা করে বইতে আমি আলাদা আনছি, তো যে ঘটনাবলী সুবহানাল্লাহ, মানে একটা একজন নবীর ঘটনা এমন নাই যে ঘটনা দেখা পড়ার পর আপনার কাছে মনে হবে মাশাআল্লাহ, নারায় তাকবীর, হ্যাঁ জিতে গেছি, বা আমার আমি যার ফলো করতেছি নবীর, সেই নবীর দেখবেন যে আল্লাহ বলছেন যে নূহ তার কমরে দাওয়াত দিছে, তারা কেউ শুনে নাই। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম তার কমকে দাওয়াত দিছে, তারা তারে কষ্ট দিছে। হ্যাঁ, অমুক নবী তার উম্মতকে দাওয়াত দিছে, তারা তাকে পাগল বলে গালি দিছে। অমুককে দাওয়াত দিতে আসছে, তাকে তারা পাথর মেরে হত্যা করছে, হ্যাঁ আগুনের গর্ত করে সেখানে ফেলে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম দাওয়াতে কাজ করতে গেছে, তার রোগ সুখে ধরে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। ইউনুস আলাইহিস সালাম দাওয়াতের কাজ করতে গেছে, তার মাছের পেটে পড়ে বিপদে পড়ে গেছে। হ্যাঁ, আপনি একটা ঘটনা দেখান তো গোটা কোরআনে, যেটা নবী রাসূলদের যে পুরাটা, হ্যাঁ দাওয়াত দিতে গেছে, সব মহা সাফল্য হয়ে গেছে। হ্যাঁ, শেষ হাসি সবগুলোতেই আবার নবীদের আছে, তাই না? নূহ আলাইহিস সালামের শেষ হাসি হাসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম শেষ হাসি হাসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হাসি হাসছেন, নূহ আলাইহিস সালাম শেষ হাসি হাসছেন, অবাধ্যরা সব শেষ হয়ে গেছে। কিন্তু বাহ্যিক প্রাথমিক যেটা, এটা দেখলে বোঝা যায় যে শুধু বিপদ 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 বিপদ। হ্যাঁ, কেউ কথা শোনে না। আমরা গতকাল জুমার মসজিদে এটা নিয়ে আলোচনা ছিল, প্রসঙ্গ তো আসছে আর কি, যে সব নবীদের উম্মতদের একটা কথা ছিল, মান অমান আরাকাত্তাবাকা ইল্লাল্লাযিনাহুম আরাদিলুনা বাদিয়ার রাই। এই কথা ঘুরিয়ে ফিরিয়ে সব নবীর উম্মতরাই বলছে কি, যে তোমাদের কথা কি শুনবো, তোমাদের কথা সমাজে কারা শুনে, এই অশিক্ষিত পাগল ছাগল আজকাল হুজুরদেরকে যেটা বলে আর কি। খেয়াল করে দেখেন কি সুন্দর করে মিলে যায়, তাই না? আর হুজুরদের হুজুরদের কথা কে শুনবে? হুজুরদের কথায় দেশ চলে নাকি? হুজুরদের কোনো শিক্ষা আছে না? মূর্খ এরা কি বুঝে? এই কথাটাই কিন্তু সকল যুগের নবীদেরকে শুনতে হয়েছে বিভিন্নভাবে। ইন্টারেস্টিং বিষয়, সমাজের মূলধারা যাদেরকে বলে, মূলধারা, তাই না? এই মূলধারা সব কিন্তু সব যুগে দুষ্টরাই ছিল। কোনো যুগে আপনি দেখাতে পারবেন না যে মূলধারা সব ভালো মানুষ ছিল, খুব রেয়ার। সাফল্য হয়ে গেছে, নবী ইসলামের সাফল্য হয়ে গেছে, তখন মূলধারা ইমানদাররা হয়ে গেছে মদিনাতে। কিন্তু ওই পর্যন্ত যেতে বহু আদা জল খসাইতে হয়েছে, এবং ওটা হয়েছে খুব সীমিত সময়ের জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই মূলধারা ছিল দুষ্টরা, ভালো মানুষগুলো সাইডে ছিল, এবং তারা মানে অবাক করা বিষয়, সব লোকেদেরই প্রায় এরকম যে সমাজের শিক্ষিত এলিট এরকম মানুষ ছিল, তা কিন্তু না। তারা কিন্তু সমাজের খুব সাদা মাঠা, সাধারণ, হ্যাঁ দিনমজুর, শিক্ষা বঞ্চিত, সুবিধা বঞ্চিত, নেতা গোছের মানুষ না, এরাই ছিল। এই যুগে আপনি সত্য অসত্য নিরূপণ করার জন্য এটা একটা মারাত্মক সূত্র, খুব বড় একটা সূত্র, কিন্তু সত্য অসত্য নিরূপণ করার জন্য, যে যে লোকগুলো আসলে নিরীহ কিন্তু তাদের বিশ্বাস কর্ম করণাদির সাথে মিলে, আলহামদুলিল্লাহ এরাই হকের উপরে, এরাই শেষ হাসি হাসবে, সেটা আজকে হোক আর 200 বছর পরে হোক আর 2000 বছর পরে। বুঝতে পারছি, তো নবী রাসূলদের পুরো ইতিহাসটাই হলো সবরের ইতিহাস। পুরোটা কোরআন খোলেন আপনি, সবরের ইতিহাস। আদম আলাইহিস সালামের ছেলে কাবিলে হাবিলে মারে বসে আস, বিপদ না? এভাবে একজন একজন করে দেখেন আপনি, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, একজন একজন করে দেখবেন সবারই সবর সবর এবং সবরের ইতিহাস। তো এই জন্য আল্লাহ বলেছেন ওয়াবাশশিরি সাবিরিন, আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দেন। এরপর আরেকটা খুব ইন্টারেস্টিং দেখেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, কিয়ামতের দিন হিসেব ছাড়া দিবেন আল্লাহ তাআলা শুধুমাত্র ধৈর্যশীলদের। আচ্ছা, হিসেব করে আল্লাহর কাছ থেকে পাইয়া পার পাওয়া খুব সোজা কাজ, হিসেব করে যদি আল্লাহ দেন তো কি পাবো আমি? দেখবেন যে খুঁজাকাটা কিছুই টিকবে না, নামাজে বেজাল, রোজায় বেজাল, কথায় বেজাল, কাজে বেজাল, হ্যাঁ ভালো চাইতে মন্দের পরিমাণ বেশি। হিসেব করতে গেলে আসলে টিকা বড় কঠিন। তো আপনি যদি হিসাব ছাড়া চান যে আল্লাহ এসব নিকাশ 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 হিসাব নিকাশ বুঝি না, দিবেন ডেলা দিবেন, জান্নাত দিয়ে দিলাম, যা চলে যায় শেষ,
এটা যদি পাইতে চান তাহলে সবল লাগবে। দেখেন আমি তো মনে করি সবচেয়ে বড় কোরআনের যত ঘোষণা আছে সবচেয়ে বড় ঘোষণা এটা যে হিসাব ছাড়া দিবেন, হিসাব করে দিবেন না, হিসাব ছাড়া দিবেন, এটা হলো সবচেয়ে বড় সুসংবাদ, তাই না? আল্লাহ এটা দিবেন সেটা দিবেন এগুলো সবই সুসংবাদ, কিন্তু ওইগুলোর চাইতে বড় সুসংবাদ হলো হিসাব ছাড়া দিবেন, তাই না? মানে এটা অনেকটা ব্ল্যাঙ্ক চেক দেওয়ার মতো হয়ে যায়, তাই না? রাজা মহারাজা এরা শুনছি দুনিয়াতে কেউ কাউকে দিছে কিনা যায় না, যে ব্ল্যাঙ্ক চেক দিছে, এটা একটা ক্রেডিটের ব্যাপার না, হেডামের ব্যাপার না, যে ব্ল্যাঙ্ক চেক দিছে অমুক অমুকরে, মানে ফিগার দিলে 10 লাখ 20 লাখ 10 কোটি 20 কোটি 1 বিলিয়ন 1 মিলিয়ন একটা কিছু তো হবে, কিন্তু ব্ল্যাঙ্ক চেক দিলাম বাবা যত পারো বসাই না। এই হিসাব ছাড়া দেওয়াটা হলো অনেকটা এই ব্ল্যাঙ্ক চেক দেওয়ার মতো, তাই না? সবচেয়ে বড় পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন সবচেয়ে কঠিন কাজটার বিনিময়ে, সেটা হলো সবর। পুরস্কারটাও সবচেয়ে বড় আর যেটা বিনিময়ে দিবেন সেটাও সবচেয়ে কঠিন সবর। সব সোজা সবর কিন্তু কঠিন। আপনি অনেক নামাজ কোরআন পড়ে ফেলবেন, সকাল সন্ধ্যা দোয়া মুখস্থ করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ মুখস্থ করবেন, এক প্লেটে খানা খাবেন, মেস ওয়াক করবেন, তাহাজ্জুদ পড়বেন, রাতে তাড়াতাড়ি শোবেন, সকালে তাড়াতাড়ি উঠবেন, আমাদের এখানে যত সবক আমরা দিচ্ছি নিচ্ছি এগুলো সবগুলো আপনি করবেন, তুলনামূলকভাবে এগুলো সবগুলোর চাইতে কঠিন হলো এইটা সবর করা। আর অন্যভাবে বললে, কথাটাকে একটু অন্যভাবে বললে, আমরা এখন যত কাজ করতেছি যারাই করতেছি তারা এই করতেছি যে এটা একটা সবল, আর যে করতে পারতেছি না সে এই সবল না থাকার কারণে পারতেছি। ওই যে আসবর আলাত তোয়া, ভালো কাজের উপরে টিকে থাকা, এটা কি সবরের প্রথম পার্ট, প্রথম প্রকার। তো আপনি দোয়া মুখস্থ করতে পারেন না, তার মানে আপনি এই যে দোয়া মুখস্থ করার পেছনে লেগে থেকে কাজ করে ফেলা এই সবর আপনি করতে পারেন নাই, আপনার ধৈর্য করে নেয় দুধ চেষ্টা করছে হলো না, থাক নামাজ ধরে পড়ে দিব না কি করা, তাহলে সবর আপনি হাইরে গেলেন, বুঝেন নাই কথা। তো সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে বড় কঠিন কাজের বিনিময়, কঠিন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মানুষকে একটু তাড়াহুড়া প্রবণ করে সৃষ্টি করেছেন, এটা তোড়া প্রবণ তোড়া প্রবণতা, এটা আমাদের সৃষ্টির মূলে আছে, অর্থাৎ এটা এক ধরনের দুর্বলতা আমাদের, এই দুর্বলতার বিরুদ্ধে সংগ্রাম করা করে নিজেকে সবরকারী বানানো এটা বেশ কঠিন একটা কাজ, তাই না? তোড়া প্রবণ থাকে, এই তোড়া প্রবণতা আমাদের অনেকের মধ্যেই আছে, আমার মধ্যে এটা একটু বেশিও আছে। বড় আমার অফিসের এক সহকর্মী সৌদি আরবে, সহকর্মী না আমার ইমিডিয়েট বস ছিলেন উনি, তো আমার তোড়া প্রবণতা দেখে মানে সব কাজে হুলস্থুল হুলস্থুল বেশি অস্থির, এটা দেখে উনি আমাকে একবার বললেন, আচ্ছা তুমি তোমার মায়ের পেটে কতদিন ছিলা? তা বললাম কেন এটা আমি কীভাবে জানি, কোনো তোমার মা তো বেঁচে আছে, আমি কেন বেঁচে আছে জিজ্ঞেস করি, নিশ্চয়ই তুমি 7-8 মাসে বের হয়ে আসছো, মানে এত তাড়াহুড়া যখন করো তাহলে তুমি দুনিয়াতে আসার ক্ষেত্রে আমার তাড়াহুড়া করে চলে আসছো মনে হয়। এটা আমি যখন বুঝতে পারলাম, মানে যতদিন বুঝতে পারলাম যে আমার এটা বেশ বড় ধরনের একটা উইকনেস, একটা দুর্বলতা, তখন আমি খুব বেশি ফোকাস দিতে লাগলাম। এর আগে দিতাম ফোকাস হালকা পাতলা, তো তখন দেখলাম না আমার তো এটা বড় দুর্বলতার জায়গা, তাহলে এখানে এখানে আমাকে ফোকাস দিতে হবে। আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর যে আমি ফিল করি, আমার মূল্যায়ন হলো যে আল্লাহ তাআলা আমাকে অনেকটা ডেভেলপ করার তৌফিক দিয়েছে। তো চেষ্টা রোগ আগে ধরতে হবে, যে আমার রোগ আছে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি বেসবর, আমি বদমেজাজ, আমার ভিতরে তোড়া প্রবণতা আছে। দেখেন নিজের রোগ নিজে আপনি আগে স্বীকারটা করতে হবে, ম্যাক্সিমাম মানুষের ভিতরে এই স্বীকৃতি নাই বা ডায়াগনোসিস নাই যে আমার রোগ যে আছে এটা আমি বুঝতেইছি না, তাই না? অনেক সময় অন্য কেউ বললেও আমরা বুঝি না, এই জন্য রোগগুলো ধরার চেষ্টা করা, যে আমি বেসবরি করি কিনা, আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেসবরি কি পরিমাণ হয় এগুলো হিসাব করা দরকার। আস্তে আস্তে রেশিওটা, আপনি দিনে দিনে ফেরেশতা হয়ে যেতে পারবেন না, কিন্তু আস্তে আস্তে রেশিওটা কমে আনেন। ওই যে গত সপ্তাহে বলেছিলাম ফামান জুহ জিহা আনিন নার, শব্দটা খেয়াল করেন জুহ জিহা, এটা তাল আছে না, ধীরে ধীরে যে জাহান্নাম থেকে একটু একটু করে দূরে সরে এরপর জান্নাতে চলে যায় সে হলো সফল। এই ধীরে ধীরে আস্তে আস্তে যে আমরা জান্নাত থেকে দূরে সরবো, এটার জন্য আজকে একটা বদভ্যাস ছাড়তে হবে, কালকে আরেকটা ছাড়তে হবে, সামনে সপ্তাহে আরেকটা ছাড়তে হবে, আজকে একটা গুণ অর্জন করতে হবে, সামনে সপ্তাহে আরেকটা অর্জন করতে হবে, এভাবে আমরা জান্নাতের কাছে যাবো, জান্নাত থেকে দূরে সরবো। আর যদি চলছে গাড়ি যাত্রা বাড়ি চলো কোনো রকম বিশেষ কোনো ডেভেলপমেন্ট নাই, তাহলে তো আপনি জান্নাতের দৌড়ে এগিয়ে যেতে পারলেন না, পিছিয়ে। এই জন্য ভাইরা সবরের আলোচনা থেকে আমরা প্ল্যান করব যে আমরা ধৈর্য ধারণ করার আগে আমার অধৈর্যটা কোন কোন জায়গায় হয়, কোন কোন ক্ষেত্রে হয় সেটা আমি আগে ডায়াগনোসিস করব, সিলেক্ট করব যে এই জায়গা আমার হয়, এই এই সময় হয়, তারপরে আমি সেটার সমাধানের জন্য প্ল্যান করব যে তাহলে কীভাবে সমাধান করা যায়।
সমাধানের মধ্যে আমরা আসতেছি, কিভাবে আমরা সবরকারী হতে পারি সেটাতে আমরা আসবো ইনশাআল্লাহ। কিন্তু আগে রোগটা ধরার চেষ্টা করা, যে আমার দুর্বলতাটা কোন জায়গাটাতে। তাহলে স্বীকৃতিটা, আত্মস্বীকৃতিটা, কারোর কাছে স্বীকার করার চাইতে বড় কথা হলো নিজে স্বীকার করা, যে হ্যাঁ আমার সমস্যাটা আছে। দেখেন ইসলামের সৌন্দর্যটা কিন্তু এখানে, সেটা হলো যে ইসলাম আমাদেরকে বিনয়ী হতে শেখায়, তেড়াবি না স্বামী স্ত্রী কলিগের সাথে, ক্লায়েন্টের সাথে, বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের এগুলো হয়, তাই না? অহংকার কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অহংকার হলো বাতালুল হাক্কে গামতুন নাস ওয়া গামতুন নাস। দুইটা জিনিস মানুষ অহংকারের সিন আলামত ইন্ডিকেট করে, ভিতরে অহংকার আছে, এটা ইন্ডিকেট করে দুইটা জিনিসে। উপর দিয়ে তো মাশাআল্লাহ যে হাসি ভেঙে চুরে পড়া একদম, এগুলো খুব সোজা, এগুলোর জন্য কিছু লাগে না। এটার জন্য বরং কিছু ট্রেনিং ফ্রেনিং নিলে দেখা যায় যে মাশাআল্লাহ দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষটাও দেখবেন এত সুন্দর করে হাসছে, এত সুন্দর কথা বলছে, মানে মনে হয় যে মানে রসগোল্লা জোরে জোরে পড়তেছে হাসি থেকে মুখ থেকে মাশাআল্লাহ। এগুলো আসল বিনয় না। আসল বিনয় হলো যে আপনি ভেতর থেকে নিজেকে বলবেন যে আমি তো আসলে বেসবল, আমি তো খারাপ মানুষ, আমার তো এই রোগটা ভয়ঙ্করভাবে আছে, আমার বড় গলায় কথা বলার আগে আমার চিন্তা করা উচিত। এবং যখন জেদাজেদির ব্যাপার আসে তখন জেদাজেদি না করা, এটা বিনয়ের আলামত, আর জেদাজেদি করা এটা অহংকারের আলামত। জেদাজেদি মানে কি, আমি এটা বলছি তো বলছি, আমার আমি বলছি, আমার কথা উপরে থাকতে হবে, বলছি মানে আসেন এটা ভাবছ করা মানে আলহামদুলিল্লাহ আমি বলছি, হয় নাই ওকে, এটা বড় একটা জিনিস। বাতারুল হক, হককে ডিনাই করা, আপনি একটা তর্ক আমার সাথে আপনি করতেছেন, আমার সাথে আপনার একটা জিনিস নিয়ে তর্ক চলতেছে, আমি এটা বলে ফেলছি, এখন তর্কের একটা পর্যায়ে, আলোচনা পর্যালোচনা একটা পর্যায়ে আমার কাছে পরিষ্কার হয়েছে বা এখন আমার ধারণা তৈরি হয়েছে যে আপনারটা মনে হয় সত্য, কিন্তু যেহেতু আমি বলে ফেলছি এতক্ষণ তর্কও করে ফেলছি, সো এখন এটা একদম মেনে নিলে তো হাটে হাড়ি ভেঙে যায়, তো মাঠে মারা যায় একেবারে, এইভাবে কীভাবে হয়, হতে পারে আপনি যেটা বলছেন এটাও হতে পারে, বুঝতে পারছেন? এরকম হয় না, এটাও হতে পারে, মানে ভাবটা ধরলেন এমন যে আপনি আসলে এখনো তারটা যে সঠিক এটা বুঝেন না, আপনি কিন্তু বুঝে গেছেন বাট স্বীকারটা করতেছেন না, এটাকে বলা হয় বাতারুল হক, হককে অস্বীকার করা, বুঝেন নাই? আপনি জানছেন হক তাও আপনি স্বীকার করতেছেন না, কারণ আপনি বলে ফেলছেন না, তাহলে কেমনে অস্বীকার যায়? ভেতরে ঠিকই বলছে বা সে চলে গেলে বলতেছেন না লোকটা ঠিকই বলছে, বইয়ের সাথে ঝগড়া আছে কোনো একটা বিষয়ে তুমুল হয়ে গেছে আপনার, এক দুই আপনার সেশন হয়ে গেছে ঝগড়ার, অথবা এক দুই ইনিংস হয়ে গেছে ঝগড়ার, এখন একটা পর্যায়ে বলছেন না আসলে আমার এখানে একটা জাগাফলা জায়গা ছিল, এখন স্বীকার করলে তো মাঠে মারা যায়, হয়তো বউ দুই হাত নেবে যে তাহলে এতক্ষণে কাহিনী কেন করছে, গোষ্ঠী উদ্ধার করে ফেলবে, তাহলে বা থাক দমায় চলে গেলাম, এর নাম অহংকার। সত্য স্বীকার করতে কার্পণ্য হয়, এটার নাম কি অহংকার। আপনি অবাক হবেন আমাদের ওই যে তারাবির সারসংক্ষে বইটাতে আদেশ নিষেধগুলো আছে না, আদেশ নিষেধগুলোতে ওই বইতে আমি অবাক হয়ে গেছি, একটা কথা বার বার আল্লাহ বলেছে যে তোমরা ন্যায়সঙ্গত আচরণ করবে, ন্যায়নিষ্ঠ থাকবে, ন্যায় বিচার করবে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এই টাইপের কথা গোটা কোরআনে বার বার আল্লাহ বলেছে। এই ন্যায়নিষ্ঠতাটার অভাবে মানুষ সত্য অস্বীকার করে, অহংকার করে, আপনার সাথে আমার ঝগড়া হয়েছে, তুমুল আকারে হয়েছে, আমি হয়তো মুখটা ছোট হওয়ার মতো হয়ে গেছে, বাট আমি যখন টের পাইছি যে আমি ভুলে আছি, সাথে সাথে স্বীকার করাটা ন্যায়নিষ্ঠতার পরিচয়, আর অস্বীকার করা অবিচার, জুলুম। আপনি এখন জাজের জায়গায় আছেন, জাজের জায়গায় আপনি জাজের জায়গা থেকে বলছেন না আপনি যেটা বলছেন এটা হতেও পারে, অথচ আপনি জানেন এটাই সঠিক, তাহলে আপনি অবিচার করলেন, আপনি না মিথ্যা বিচার করলেন, বুঝেন নাই কথা, এটা কিন্তু আদলের খেলাফ হয়ে গেল। এটা অহংকারের একটা বিষয়, আরেকটা হলো যে গমতুন নাস, মানুষকে পাত্তা না দেওয়া, মানুষকে কেয়ার না করা, এটা খুব ডেঞ্জারাস জিনিস। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাধিকবার সতর্ক করেছেন, সাহাবীরা কেউ এসেছেন কথা বলতে, অন্ধ সাহাবী সূরা আবাসা, উনি অবশ্য তাকে তাচ্ছিল্য করে করেন না, নাউজুবিল্লাহ, উনি করেছেন দিনের স্বার্থ বিবেচনা করে, আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা ইসলামে আসলে অনেক ফায়দা হবে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাকে তার মতো করে নবী হিসাবে তার ছোটোখাটো কোনো ইস্যুকে আল্লাহ তাআলা বড় করে ধরেছেন, আল্লাহ তাআলা তাকে নিষেধ করেছেন, সতর্ক করেছেন, নসিহত করেছেন যে না আপনি এর দিকে মনোযোগী হন, সে যত অভাবী হোক, যত যত সাধারণ মানুষ হোক, যত আপনার কাছের হোক, সে চায় সেজন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি তার তাচ্ছিল্য করতে জানে না, নাউজুবিল্লাহ, তার সামনে এটা তসব্বুরও করা যায় না, এগুলো থেকে উনি পাক আলহামদুলিল্লাহ, বাট আমাদের মধ্যে এই জিনিসগুলো ভয়ঙ্কর আকারে থাকে। এই জন্য সবর করতে হবে, সবর করতে হবে এবং সবর করতে হবে, আর এই সবরের প্রয়োজনেই কিন্তু বিনয়ী হওয়ার হতে হয়,
ধৈর্য ধারণ করতে হয়, হজম করা শিখতে হয়, হজম, হ্যাঁ, ঢোক গিলে ফেলতে হয়। ঢোক গিলে বলি না আমরা, রাগ আসলো ঢোক গিলে ফেললাম, সবচেয়ে উত্তম ঢোক গিলে মানে ইয়ে হলো এই ঢোক গিলে ফেলা, কঠিন জিনিস তাই না? এটা ওয়াজ করা অনেক সহজ, বসা দিলে আপনি যদি পাঁচ মিনিট বলতে পারবেন তাই না, আমিও বলতে পারি, কিন্তু ইন দ্য মিন টাইমে কী করতেছি এটা হলো বিষয়, মানে মূল জায়গা যেখানে আমার কি বলে একদম পরীক্ষার স্থল আর কি, রাগের সময়টা আর কি, পরিবেশটা ওই টাইমে কী করতেছি এটা হলো বড় বিষয়। দেখুন কুল্লু বনি আদম খাতা, আমরা সবাই অপরাধী, সবাই বেসব, কিন্তু অখায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, এই অপরাধীদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় এবং ভালো হলো তারা যারা ফিরে আসে। আমার মধ্যে দোষ আছে, আমি স্বীকার করি, করে আমি ফিরে আসার চেষ্টা করি, সংগ্রাম করি, হাতড়াই যে আল্লাহ আমি চেষ্টাটা করতেছি, আমি হ্যাঁ বেসবরি হয়ে গেছে, ওটা প্রায়শ্চিত্ত করব, দেরি নেই কোনো, প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত বুঝুন তো, বা বেসবরি হয়ে গেছে সাথে সাথে ওইটার বিপরীতে আপনি ভালো কাজ করে ওটাকে দাফন করেন, যার সাথে করেছেন তার সাথে আরেকটা ভালো আচরণ করেন এবং নিজেকে ছোট করেন, তাচ্ছিল্য করেন, পারলে মাফ চান ডাইরেক্ট। এগুলো একটা সংশোধনের পথ যে আমি নিজেকে আস্তে আস্তে আনলাম। আর অনেক মানুষ আছে যে ভিতরে ভিতরে টের পাইছে যে আমার কাজটা ভালো হয়নি, টের পায়া সে ভিতরে ভিতরে হয়তো সবর করছে বা তবাও করছে ভিতরে ভিতরে, মাগার উপর দিয়ে ওই লোকের সাথে আর কিছু না, কারণ বললে তো আর ইজ্জত থাকে না, এটা হলো না শাসনের প্রয়োজনে তখন স্বীকার করতে না। এই আয়াতটা আমার কাছে বড় মোটিভেশন হয়, আয়াতটা আমার ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, সবরকারীদেরকে দেওয়া হবে তাদের বিনিময় হিসেব ছাড়া, হিসেব ছাড়া, হিসেব ছাড়া দেওয়া হবে। আল্লাহ তাআলা ব্ল্যাঙ্ক চেক দেন, হিসাব ছাড়া দেন, কি আমাদের মধ্যে হিসাব করলে আমরা কে পাবো, হিসাব করে কি পাবো, হিসাব ছাড়া দেন চাইলে সবরের প্রতিজ্ঞা করতে হবে। এবং আমরা আজ থেকে শুরু করে দেই যে আমাদের সবরের পরীক্ষা একেবারে যত কঠিন হোক আমাদের সবরের পরীক্ষা টিকতে হবে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, কঠিন কাজ। আমি চিন্তা করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত যদি পড়েন আপনি, একটু সিরাতটা পড়বেন, সিরাতের একটা বই অন্তত পড়বেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের বই পড়লে আপনি দেখবেন, আপনারা যারা সিরাত পড়ছেন তারা জানেন সিরাত নবী সাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত সিরাতের বিভিন্ন বই আলহামদুলিল্লাহ বারবার আমার পড়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর শুকর। যতবার পড়ছি, যতগুলো সিরাত গ্রন্থ পড়েছি, একটা জায়গা এমন আমার কাছে মনে হয় নাই যে নাউজুবিল্লাহ আমরা যেরকম একটু খেই হারিয়ে ফেলি, বেসামাল হয়ে যাই, আছে না ব্যক্তিগত জীবনে আমাদের সবারই তো এটা কম বেশি হয় না, যে খেয়ে হারিয়ে ফেলছি, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি, মেজাজ হারিয়ে ফেলছি, কারণ পরিবেশ তো আসলে এরকম জটিল জটিল পরিবেশ তৈরি হয় যে আমরা আসলে নিজেকে ঠিক রাখতে পারি না তাই না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত কঠিন কঠিন পরীক্ষা, এত জটিল জটিল পরিস্থিতি, মাগার একটি বারের জন্য তার পুরো সিরাতের কোনো এক জায়গায় আপনি কলম বসাতে পারবেন না যে এই জায়গায় মনে হয়েছে উনি একটু রাগ হয়ে গেছে, না, চিন্তা করা যায়। এক সাহাবী এসে বলছেন রাসূলুল্লাহ, এটা ওসিয়ত করেন, আমার ওসিয়ত, আমার একটু উপদেশ দেন, কি বলছেন, লা তাগদাব, রাগ করবে না। আরেকটা বলেন লা তাগদাব, একই উপদেশ, বলে বুঝলাম দুইটা তো পাইছি, এবার তিন নম্বরটা বলেন, বলে লা তাগদাব, আবার একই কথা। এরপর বলেছেন লা তাগদাব ওয়ালাকাল জান্নাত, রাগ করবা না জান্নাত তোমার, রাগ করবা না জান্নাত, উঠি ওয়াজ করা খুব সোজা, খুব সহজ। আমরা আসেন আজকে থেকে একটু প্ল্যান নেই, হ্যাঁ, যে ইনশাআল্লাহ আমরা সবর করব এবং বেসবরের জন্য, বেসবরের জন্য আত্মশাসন করব, নিজেদের সাইজ করব, কেন আমার দ্বারা বেসবরি হলো, কেন আমি ছোট লোকই করলাম, কেন আমার মুখটা খারাপ হলো, কেন আমার রিয়্যাক্ট বাজে হলো, নিজেকে নিজে ভৎসনা করব, যার সাথে হয়েছে তার কাছে মাপ চাবো, কোনো কার্পণ্য করব না, ঘাট তেড়ামি করবে ঘাটে ভেঙে দিতে হবে, মটকায় দিতে হবে। এরপর দেখবেন আপনার পবিত্র আত্মাগুলো আস্তে আস্তে, পবিত্র আত্মা আপনার আপনার ইমানের শক্তি আপনার মধ্যে, তার মধ্যে বৃদ্ধি পাবে এবং পবিত্র আত্মা আপনার প্রভাব বিস্তারকারী হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা শুনি মুসনাদ আহমদের, ওয়ালাম আন্না ফিস সবরি আলামা তাকরাহু খায়রান কাসীরা, জেনে রাখবা তুমি যেটা পছন্দ করতেছো না ওই ব্যাপারে তুমি যদি সবর করো, অপছন্দের কিছু হয়েছে সবর করো, আন্না নাসরা, তাহলে এর ভিতরে অনেক কল্যাণ আছে, আন্না নাসরা মা আসবরি, আর আল্লাহ তাআলা সাহায্য সবরের সাথে আসে, সবর করবো আল্লাহ সাহায্য আসবেই, ওয়ান আল ফরজ আমা আল করবি, এবং বিপদ আসলে বিপদের পাশাপাশি আল্লাহ তালা মানুষের বিপদ দূর এবং স্বস্তির ব্যবস্থা আল্লাহ তালা রাখেন, ওয়ান্নামা আল অসরে ইসরা, আর যত কঠিন হয় এই কঠিনের পরে আল্লাহ তালা সহজ রাখেন, কঠিনের পরে সহজ রাখেন, বিপদের পরে আনন্দ আসে,
আর সবরের পরে আল্লাহর সাহায্য আসে। আজামান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, এই হাদিস আমি প্রায় বলি আলহামদুলিল্লাহ, আমার এই এটাও একটা মানে দারুণ মোটিভেশন, এই হাদিসটা আমার খুব পছন্দের। আজামান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইমানদারের বিষয়টা পুরোটাই আশ্চর্যজনক, অদ্ভুত, বিস্ময়কর। ইমানদারের সব কিছুতেই কল্যাণ, লস নাই কোনো, হাতির মতো মরলেও লাগ বাঁচলেও লাগ। হ্যাঁ, ইমানদারের কোনো লস প্রজেক্ট বলতে কিচ্ছু নাই, কোনো লস প্রজেক্ট বলতে কিচ্ছু নাই ইমানদারের। ব্যবসা ডুবে গেছে, চাকরি চলে গেছে, ধ্বংস হয়ে গেছে, লস নাই। বেইমানের লস, বেইমান তো গেছে, ও স্যাড ব্যাড, শেষ, কারণ লস তো, এতো আর কিছু পাবে না, ফিডব্যাক নাই কোনো। আর ইমানদারের বিষয়টা কিভাবে লাভ, মানে ওখান থেকেও লাভ হয় কিভাবে, ইন আসাবাতু সাররা, ইন আসাবাতু সাররা, যদি তার ভালো কিছু হয় তাহলে সে শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ পাইছি আল্লাহ তোমার কৃতজ্ঞতা, তখন একে তো পাইলো আবার সওয়াবও জমা হলো, দুদিক থেকে লাভ। আর ওয়াইন আসাবাতু দররা, আর যদি বিপদ আসে কষ্ট আসে সাবর, সে সবর করে, ফাকানা খায়র আল্লাহ, তখন সেটাও তার জন্য ভালো হয়, কারণ বিপদ আসে ক্ষতি হয়েছে কিন্তু সবর করে আবার সওয়াব পেয়ে গেছে। তাহলে ইমানদারের হারাবার কিছু নেই। আবু হাতিম রহমতুল্লাহ বলেছেন ধৈর্য তিন প্রকার, পাপ কাজ না করা এক প্রকার ধৈর্য, নেক কাজ করা আরেক প্রকার ধৈর্য, বিপদ আপদে ধৈর্য ধারণ করা, যেটা যেটা আগে বলছি আমি। হ্যাঁ, ইবনে রাজব হাম্বালি রহমতুল্লাহ বলেছেন ধৈর্য হলো কোনো বিপদে কষ্ট হওয়া সত্ত্বেও আল্লাহর প্রতি অসন্তুষ্ট থেকে নিজের মনকে বিরত রাখা, কষ্ট দূর হওয়া কামনা করা কিন্তু কষ্টের কারণে অস্থিরতামূলক আচরণ না করা। কাজী সুরাই রহমতুল্লাহ বলেছেন আমি একটি বিপদের কারণে চারবার আল্লাহর প্রশংসা করি, প্রথমত বিপদ এর চেয়ে বড় হয় নাই সেজন্য, দ্বিতীয়ত আল্লাহ আমাকে ধৈর্যের তৌফিক দিয়েছেন সেজন্য, তৃতীয়ত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি এবং এটার বিনিময়ে সওয়াব আশা করি, চতুর্থত বিপদটি আমার দিনের ক্ষেত্রে হয় নাই, দুনিয়ার ক্ষেত্রে হয়েছে, ইমান তো যায় নাই আলহামদুলিল্লাহ। দেখেন প্রত্যেকটা নেগেটিভ জিনিসটাকেও পজিটিভলি দেখতেন সালাফ, আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। এর আগে আপনাদের বলছিলাম শেখ মাহমুদ মুতাওয়াল্লি শাহরাবি মিশরের একজন এজুকেশন একজন স্কলারের কথা বলেছিলাম, রহিমাহুল্লাহ, কোরআনের তাফসিরের জন্য খুব বিখ্যাত উনি। হ্যাঁ, তো মাহমুদ মুতাওয়াল্লি শাহরাবি রহিমাহুল্লাহ, ওনার তাফসির ভিডিওগুলো মাঝে মধ্যে আমি দেখি আরবিতে, মানে সুবহানাল্লাহ, কোরআনকে যে কি সুন্দর করে উপস্থাপন করে, কি সব নেকাত, বিশেষ করে সির, কোরআনের মানে সুপ্ত রহস্য আবিষ্কারের জন্য ইমানের মিটার অন্যরকম বেড়ে যায়। তো ওনার একটা উক্তি আছে, ওনার ভেরিফাইড যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে এই লেখাটা আমি পড়ছিলাম, উনি বলেছেন দেখেন আমাদের যখন বিপদ হয়, যখন সমস্যা হয় তখন আমরা সবর করব কেন, ওই যে এখানে যে পয়েন্টটা একটু আগে গেল ওইটার ভিত্তিতে, যে এর চাইতে বড় হইতে পারতো বিপদটা সেটা তো হয় নাই, এই জন্য আল্লাহ কাছে শুকর আদায় করে সবর, শুকরের গ্রাউন্ড, সবরের গ্রাউন্ড তৈরি করতে হয় এভাবে যে এর চেয়ে বেশি হতে পারতো, আমি বাইক অ্যাক্সিডেন্টে পাও আমি হারাই ফেলছি, আল্লাহ শুকর হাত যায় নাই, আল্লাহ শুকর মরে যায় নাই, হ্যাঁ আল্লাহ শুকর দুই পাও যায় নাই। তো শুকর চাইলে মানুষ বহুভাবে করতে পারে, তাই না, আপনার ঘরে চোর ঢুকছে, ঢুকে সব নিয়ে গেছে, তখন আপনি চিন্তা করবেন যে আলহামদুলিল্লাহ খাটটা নিতে পারে নাই, আলমারিটা নিতে পারে না, আলমারি সব জিনিস নিয়ে গেছে, আলমারিটা তো নিতে পারে নাই, আগুন ধরলে তো আলমারি সহ চাইয়ে যেত, হ্যাঁ ভূমিকম্প হলে তো ওইটা সহ পড়ে যেত, আমার ফ্যামিলি সহ মরে যেত, আলহামদুলিল্লাহ বাচ্চারা তো নেয় নাই। সৌদিতে একটা মানে চুটকি আছে, চুটকি খুব প্রসিদ্ধ একটা চুটকি আছে, মানে রসিকতা করে তারা বলে আর কি, হ্যাঁ সেটা হলো যে এক লোক গাড়িতে তার ওয়াইফ আছে, গাড়ি স্টার্টিংয়ে আছে, সৌদিতে বা বিদেশে এগুলো অহরহ হয়, আমাদের তো ড্রাইভার নিয়ে চলে সবাই, ওখানে তো সবাই যার যার গাড়ি নিজে চালায়। তো একটা কোনো একটা মুজি দোকানের সামনে গাড়িটা রাখছে হাইওয়ের সাথে রাস্তার সাপাশেই, গাড়িটা স্টার্টিংয়ে আছে, এসি চালানো আছে, গরম তো অনেক বেশি, স্টার্ট বন্ধ করে যাওয়া যায় না, বউ গাড়িতে আছে, উনি নামছে কিছু একটা নিয়ে আসবে, হয়তো বোতল পানি লাগবে কিছু কিছু নিতে গিয়ে হয়তো এক দু মিনিট লাগছে, এই ফাঁকে চোর গাড়িতে উঠায়া গাড়িটা নিয়ে টান দিয়ে চলে গেছে, ওই বউরে তাদাই বলছে আল্লাহ সুরা এতলাই এতলাই, বউরে নামাই দিয়ে গাড়ি টান দিয়ে চলে গেছে, এমনি বেচারা বাইরে দেখেছে বউ দাঁড়িয়েছে গাড়ি নেই, তো বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহম শাহ হুরমাফি আহম শাহ হুরমাফি, মানে আসল কথা হলো বউ আছে এটাই মেন কথা, যে আমার বউটা সহ আজকে গাড়িটা নিয়ে যেতে আমার কি বিপদটা হইতো, গাড়ি গেছে গাড়ি আর একটা আসবে। তো এটা বেশ প্রসিদ্ধ চুটকি ওখানকার, খুব রসিকতা করে মানুষ বলে যে আহাম শাহ হরমাফি, হরমা মানে বউ মহিলা আর কি, তো বলে যে আহাম শাহ হরমাফি, যাক মেন কথা হলো আমার বউটা তো আছে আলহামদুলিল্লাহ, বিপদটা এটাও তো হইতে পারতো যে বেটা আমার বউ সহ টান দিস, তখন আমি কি করতাম,
আলহামদুলিল্লাহ। তো মানুষ শকর আদায় করতে চাইলে, সবর করতে চাইলে তার হাজারটা অপশন আছে, আর না করতে চাইলে কোনো অপশন নাই। তো এই জন্য সবর করতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকে থেকে এটার প্রতি ফোকাস করব, মনোযোগ দিব যে আমার এই সমস্যাটা দূর করব, যে আমি বেসবরই দূর করব, সবর করার চেষ্টা করব। আমি আমার নিজের কথা আমি নিজে বলি, আলহামদুলিল্লাহ আমি এটার জন্য সংগ্রাম, সারাক্ষণ সংগ্রাম করতে থাকি, সারাক্ষণ সংগ্রাম করতে থাকি। আল্লাহর ফজল, কখনো বেসবর হয়ে গেছে, সাথে সাথে রিয়েলাইজ করতে হবে যে না আজকে তো হলো না, কাজটা তো হলো না, আমার অস্থির হইতে হবে, আমি আমার বদাখলাকি নিয়ে পরেশানি, অন্য দুনিয়া যা বিপদ যা হয়েছে হয়েছে বড় কথা না, আমি বিপদ বেসবর হলাম, এটারও টেনশনের বিষয়, এটারও টেনশনের বিষয়। তাহলে ইনশাআল্লাহ নিজের উন্নয়ন করা সম্ভব। আমার দেশে মানুষ এত বেসবর, সব ক্ষেত্রে আপনি দেখবেন যে বিয়ে বাড়িতে আপনার চিংড়ি দেওয়ার কথা ছিল, চিংড়ি দেয় নাই, বা চিংড়ির সাইজ ছোট হয়েছে, বাস মায়ের পিঠ, বিয়ের ভাঙচুর শেষ, হয় কি হয় না বলেছে, বলে আমার ইস্তারি করে দিতে দিদি বলছে, একটু দেরি হয়েছে, বাস তালাক হয়ে গেছে, এটাই ঘটনা করে। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা বিষয় আপনি দেখবেন এত অস্থির, এত বেসবর আমরা। এই সবরের সাথে তাকওয়ার সম্পর্ক অনেক শুনিবি, অনেক শুনিবি, অনেক শুনিবি, গোটা দিনটাই হলো সবরের অপর নাম সুজাগতা। এই জন্য সংগ্রাম চালাতে হবে, আত্মশাসন যেটাকে বলে, আত্মসংগ্রাম চালাতে হবে নিজের বিরুদ্ধে নিজে, না আমাকে সবরকারী হইতে হবে, হ্যাঁ, এবং বিনয়ী হইতে হবে, হারা শিখতে হবে, সবসময় জেতা শেখা যায়, অহংকারীরা সবসময় জেতে, অহংকারীরা কখনো হারে না, গায়ের জোরে জিতি, তেড়ামি করে জিতি না, আমাকে হারতে জানতে হবে যে আলহামদুলিল্লাহ আমি হারলে হারছি। আমি কোথাও যদি ছোট হই তো মান তাওয়াদা আলিল্লাহি রাফাউল্লাহ, আল্লাহর জন্য ছোট হয়েছে, আল্লাহ আমাকে বড় করে দেবে ইনশাআল্লাহ। জি, আল্লাহ তৌফিক দান করুক আমাদেরকে ইনশাআল্লাহ। আমরা গোসা নিয়ন্ত্রণ করা, এটাও সবরের একটা ব্যাপার, তাই না? গোসা নিয়ন্ত্রণ করা, এর সাথে সবরের সম্পর্ক অনেক শুনবি। সবচেয়ে বড় বীরত্ব এটা যে সবর করতে পারলেন, অনেক নামাজ কালাম পড়তে পারছেন, অনেক ইবাদত বন্দেগী করতে পারছেন, এর চেয়ে বড় জিনিস হলো আপনি সবর কতটা করতে পারলেন, সবর কতটা। দেখেন আমি যেন শুরুতে বলছি, নফল আমল করা অনেক সোজা, বহু মানুষ দেখবেন তাসবি, তাহলিল, তেলাওয়াত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দান, সাদাকা, কোনো কিছুতে মাশাআল্লাহ অনেক পিছিয়ে নাই, মাগার আসল সময় বোঝা যায় ওনার হালত কি, তাই না? তাকওয়ার মূল পয়েন্টটা ওই জায়গাটা, আমি ধৈর্য ধারণ করবো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন না, যে সবচেয়ে বড় বীর কে, মানুষের কুপকাত করে ফেলা একদম বড় কুস্তিগির, এটা আসল বীরত্ব হলো রাগের সময় কন্ট্রোল করে ফেলা, আস্তে ডোব গুলে ফেললাম, সবর করে ফেললাম, হ্যাঁ কিছুই নেই, নাথিং এলস, এটা হলো সবচেয়ে বড় বীরত্ব বাহাদুর। এই জন্য যাদের সবর যত কম তারা তত ডাইরেক্ট রুগী, ডায়রিয়ার রুগীর মতো, কিছু হইলো মাথা গরম হয়ে গেল, কিছু হইলো অস্থির হয়ে গেলেন, এটা তো ডায়রিয়ার রোগীর মতো, যে আসলো ছেড়ে দিলেন, আর ধরে রাখতে পারলেন, কন্ট্রোলিং পাওয়ার আছে, এটা হলো সুস্থ মানুষ। চল আমরা আজকে দৈনন্দিন সুন্নাতে চলে যাই, ইস্তিনজা। ইস্তিনজা পেশাব পায়খানার পর পবিত্রতা অর্জন করা, বিসমিল্লাহ বলা টয়লেটে ঢোকার শুরুতে, এবং শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। খুবুস খাবাইস মূলত দুষ্ট জিনকে বোঝায়, দুষ্ট জিন। আমাদের টয়লেটগুলোতে দুষ্টজনের আখড়া থাকে অনেক বেশি। এক সাহাবিকে টয়লেটে একটা দুষ্টজন হত্যাই করে ফেলেছে। আমরা দুষ্ট জিন জিন দ্বারা যে এফেক্টেড হই না, এই এফেক্টেড হই অনেক ক্ষেত্রে টয়লেট থেকে, আমি টেরও পাই না, ওইটা আমরা টেরও পাই না, কারণ প্রভাব তো সবসময় সাথে সাথে পড়ে না, প্রভাব অনেক পরে আস্তে ধীরে দেখা যাচ্ছে পরে। তো এই জন্য টয়লেটে ঢোকার আগে এই দোয়া পড়বেন, যখন তখন অর্থের দিক খেয়াল করবেন যে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি, কোত্থেকে? এই যে নোংরা যে জিনগুলো আছে এই সমস্ত জায়গায় থাকে সেগুলোর ক্ষতি থেকে। ওখানে তাহলে এই দোয়া পড়ে আপনি যদি ঢুকেন, ইনশাআল্লাহ আপনি যতক্ষণ টয়লেটে থাকেন আপনি সেফ হয়ে গেলেন, আপনারা সে কিছু করতে পারবেন, আর না হলে আসর করবে আপনি টেরও পাবেন না, আস্তে 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 দেখবেন না এই আসরটা বাড়তে থাকে। দেখেন এই জন্য আমাদের টয়লেটগুলো একসময় অনেক দূরে ছিল, তাই না? ঘর এক জায়গায়, টয়লেট, এখন আধুনিক পৃথিবীতে আমাদের টয়লেট পারলে একদম ভাতের থালার কাছে, মানে পারলে মানে মনে হয় যে হাতে নিয়ে ঘুরতে পারলে আরও ভালো, হয়তো এই টেকনোলজি বাইরে যায় কিনা কদিন পরে কি জানি, যে টিপ দিবে আর টয়লেট বাইরে যাবে। তো ঘর বাড়ির মানে টয়লেটকে ঘর বাইরে খুব কাছে রাখা বা একেবারে ভিতরে রাখা, এটা সভ্যতা এভাবে ডেভেলপ হয়েছে, আমরা সমাজের অংশ। হ্যাঁ, আমরা
এটা হালাল হারামের ইস্যু না, আবার এটার কারণে কোনো নাজায়েজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না। বিষয়টা হলো সূক্ষ্ম লাভ ক্ষতির ব্যাপার, সূক্ষ্ম আধুনিকতার অনেক সূক্ষ্ম লাভ ক্ষতি আছে না, এটা এরকমই একটা বিষয়। তো এই টয়লেটের ঢোকার আগে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে। আমরা অনেকে বাসা বাড়ির ভিতরে যেহেতু টয়লেট, ওখান থেকে কথাটা আসছে মূলত, ভিতরে ঘরের ভিতরে যেহেতু টয়লেট থাকে আজকাল দালান কোঠায়, তো দেখা যায় যে দরজা খোলা থাকে, টয়লেটের দরজা কখনো খোলা থাকবে না। আমাদের এক ভাই আছে, আমি নাম বলবো না, আপনারা অনেকে চিনবেন, উনি বলেন যে আমার বাসা টয়লেটের সামনে আলাদা করে একটা পর্দা বা ওই যে বেতের ব্যাট না এরকম কি একটা জানি আছে আলাদা, বুঝতে পারছেন, যাতে করে মানে কোনোভাবে দুষ্ট জিনের প্রভাব না পড়ে। তো আমরা তো অনেকে এগুলো খেয়ালও করি না, দোয়া ছাড়া ঢুকে যাচ্ছি, দোয়া ছাড়া চলে আসতেছি, দরজা খোলা রাখতেছি, এই জন্যগুলো সতর্ক থাকতে হবে। যাই হোক, তাহলে টয়লেটে ঢোকার আগে এই দোয়া পড়ে ঢোকা, দোয়া পড়তে যদি ভুলে যান তাহলে ওই যে পানিশমেন্ট, পানিশমেন্ট কি বের হয়ে যাবে, মনে হইলে টয়লেট অর্ধেক করে ফেলছেন তখন তো আর বেরোতে পারবেন না। কিন্তু যদি তার আগে মনে হয় তখন এবার শয়তান কি মনে করাবে আমি বলি আপনাদের, শয়তান বলবে তখন সাথে সাথে দেখবেন শয়তান কিন্তু আপনার মাথায় হাজির হয়ে যায় সাথে সাথে, সাথে আসে তো, ও তো ভিতরে আসে আপনার, ও সাথে সাথে আপনার একটা আইডিয়া দিবে, আইডিয়া বলবে যাক সামনের জন্য সতর্ক থাকি, আজকে হয়ে গেছে, বুঝলেন নাই, ঠিক আছে সামনের জন্য কেয়ারফুল থাকবা। শয়তানটা বলবো আরে চান্দ সামনে না, বাকির নাম পাকি, এখনই বাইর হয়ে যাবো, আবার বাইর হবে, বাইর হইয়া এবার দোয়া হয়ে ঢুকবে। এবার কয়েকদিন যদি তেড়ামি করেন তখন শয়তান কবে ওস্তাদ এখনো দোয়া মিস হয়েছে, কিন্তু ঢুকার আগে দিয়ে শয়তান দেখবে ওস্তাদ দোয়া পড়তে ভুল করছেন কি বলতে যাচ্ছেন, কিন্তু তাড়াই পড়েন, কিন্তু তখন সে এসে দেখবেন স্মরণ করেন। পানিশমেন্ট এমন এক জিনিস, নিজেকে নিজে পানিশমেন্ট দিবেন, ইবলিস এসে স্মরণ করে দিবে, কারণ দেখবে যে এই বেটা, কারণ আপনি ঢুকতে দোয়া পড়ছেন তাতে আপনি এক ডিগ্রি সওয়াব পাবেন, বাই ঢুকছেন ভুলে গেছেন, এখন বাই হয়েছেন, বাইরের সময় দোয়া পড়লেন, আবার ঢুকার সময় দোয়া পড়লেন, আবার বাইরের সময় দোয়া পড়লেন, সরকারের শয়তানের লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট, লস প্রজেক্ট না। এবার শয়তান এসে বলবে ওস্তাদ দোয়া বলেন না, কিন্তু কারণ সে দেখছে যে ভুলে গেলে তো বেটা আমার লস করে দিবে। দেখেন, আমরা জান্নাতে যাওয়ার জন্য যতটা সিরিয়াস, শয়তান আমাদের জাহান্নামে নেওয়ার জন্য এর চেয়ে বহুগুণ বেশি সিরিয়াস। মাইন্ড ইট, এটা মাথায় রেখেন যে আপনার আমার জান্নাতে যাওয়ার গরজ যতটা, ও আমাদেরকে জাহান্নামে নেওয়ার গরজ তার চাইতে অনেক বেশি। এই জন্য আমরা ভুলি, কিন্তু শয়তান তার শয়তানি করতে সে ভুলে না। আপনি খেয়াল করে দেখেন তো, আমাদের ভুলে অনেক কিছু ছুটে যায়, কিন্তু ভুলে ভালো হয়ে যায়, এটা কয়টা হয়? হ্যাঁ, শয়তান এতটাই অ্যাক্টিভ এবং এতটাই সিরিয়াস। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমরা টয়লেটে ঢোকার সময় দোয়া করবো ইনশাআল্লাহ। দরজায় কিছু কিছু স্টিকার পাওয়া যায় বাচ্চাদেরকে মুখস্থ করানোর জন্য, অনেক প্রকাশনী করছে, এগুলা স্টিকার লাগিয়ে দেওয়া যেতে পারে, বাইরের সাইডে থাকবে, আবার ভিতরের সাইডে আবার স্টিকার লেখেন না, অনেকে দেখি যে ওই ওয়ালে বিশেষ করে মিডিল ইস্টে এগুলো দেখা যায় আর ভিতরে সুন্দর করে দোয়া লেখা দেয়, আল্লাহুম্মা লা তানসা দোয়া আল খুরুজ মিনাল খালা গুফরানাক লেখা দেয় পাবলিক টয়লেটের ভিতরে আল্লাহর নাম লেখা, এটা আদবের খেলা। বাইরের সাইডে আপনি লিখে রাখতে পারেন, হয় দরজা আনার দরজার পাশে যাইয়া ওখানে সুন্দর করে স্টিকার দিয়ে দিলেন, যাতে ঢুকতে আপনার মনে পড়ে। হ্যাঁ, তবে এইগুলোতে যে খুব বেশি আহামরি কাজ হয় তা না, কারণ দেখতে 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 ডাইরেক্ট হয়ে যায় এক পর্যায়ে, তখন আর ফোকাসটা ওইদিকে থাকে না অনেক সময়, তাই না? এই জন্য দরকার হলো পারিবারিক পর্যালোচনা। একসাথে খাইতে বসছেন, সবাই দোয়া পড়ছো, কে ভুলে গেছো, আচ্ছা ভুলে গেলে তাহলে আল্লাহ বিসমিল্লাহ বলে পড়ো, আচ্ছা টয়লেটে ঢুকছো, এই দোয়া পড়ছো, বেরেছো, এগুলো প্রচুর পরিমাণ নিজেদের মধ্যে আলাপ সালাপ পর্যালোচনা থাকতে হয়, তাই না? এখন তো আমরা ওই যে স্কুলে গেছো কিনা, হোমওয়ার্ক করছো কিনা, এগুলো নিয়ে জিকির সারাদিন হয়, মাগার আমলের জিকির, আমলের মোজাকারা। দুই নম্বর, বাম পায়ে প্রবেশ করা এবং ডান পায়ে বের হওয়া, এইটাও প্রচুর ভুল হয়। এখানে ঔষধ ওই একটাই, বুঝতে পারছেন? টয়লেটে ডান পাতে ঢুকে গেছেন না, তাড়াহুড়া করে যখনই মনে হয় কী করলাম এটা, আবার বাইরে হয়ে যাবে। এবার বাইরে হওয়ার সময় বাম পা দিয়ে বাইরে হবেন, হইয়া আবার ডান পা দিয়ে ঢুকবেন, বুঝলেন না কথা? এভাবে যেই কোনো মন্দ কিছুতে বামকে অগ্রাধিকার দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। ইন্নাল্লাহা ইউহিব্বু তায়ামুন আলা কুল্লি ফি কুল্লি শাই হাত্তা তানাহুলা ওয়াত-তারাজ্জু। আল্লাহ তাআলা সব বিষয়ে ডানকে পছন্দ করেন, ভালো বিষয়, আর খারাপ বিষয়ে, খারাপ বলতে কি, তুলনামূলক অপছন্দনীয় কাজ কিন্তু করতে হয়, টয়লেটে যেতে হয়, এগুলোতে বাম। আর তুলনামূলক ভালো কাজ, ঘরে ঢোকা ভালো কাজ না খারাপ কাজ? ভালো, ঘরে থাকা, এই যে ঢোকার সময় ডান পা, ঘর থেকে বের হওয়ার সময় বাম পা, জামা কাপড় পরবেন আগে ডান হাতা তারপরে বাম হাতা,
আবার খোলার সময় আগে বাম হাত তারপরে ডান হাত, জুতা পরার সময় আগে ডান পা তারপরে বাম পা, এইভাবে সব ক্ষেত্রে আপনার ডানের অগ্রাধিকার থাকবে এবং সকল ভালো হিসেবে। দেখেন এই বিষয়গুলো সাদা চোখে মনে হবে খুব ছোট তুচ্ছ, এটা আর এমন কি এই ডান পাবে, নবী সাল্লাল্লাহু সাল্লামের কোনো সুন্নাত তুচ্ছ না, এর সাথে অনেক কিছু সম্পর্ক আছে, অনেক কিছু সম্পর্ক আছে। অতএব কোনোটাকে তুচ্ছ মনে করার সুযোগ নেই, প্রত্যেকটাকে সিরিয়াসনেসের সাথে আদায় করতে হবে। তিন নম্বর, কেবলামুখী না হওয়া, কেবলার দিকে পিঠ না দেওয়া, আলহামদুলিল্লাহ এটা নর্মালি আমরা করি না। চার নম্বর, ডান হাত দিয়ে ইস্তেনজা না করা এবং ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ না করা, যত সম্ভব বাম হাত ব্যবহার করা। কবিরা গুনাহ, কোনো মুসলিমকে কষ্ট না দেওয়া, কোনো মুসলিমকে কষ্ট না দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অন্যায়ভাবে কেউ যদি কোনো মোমেন নারী পুরুষকে কষ্ট দেয়, ফকাদে হিতামল বহুতান ও ইসমা মুবিনা, তাহলে তারা মিথ্যা হওয়া এবং পাপের বোঝায় সুস্পষ্ট, অবহুত মুবিনা মানে হলো একবারে পরিষ্কার পাপের বোঝা সে বহন করল, পরিষ্কার পাপের বোঝা সে বহন করল। তো এই জন্য কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা মান তারাকাহুন নাসু ইত্তাকাহা শাররি, নিশ্চয় মানুষের মধ্যে কেয়ামতের ময়দানে সবচেয়ে খারাপ মানুষ সে, যেই ব্যক্তির ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষ তার থেকে অ্যাভয়েড করে চলে, তার অ্যাভয়েড করে চলে তার ভয়ে, তার ক্ষতির ভয়ে। আমরা তো অনেক সময় এগুলো নিয়ে আরো গর্ব করি, তাই না? অনেকে দেখবেন এগুলো নিয়ে গর্ব করে, কিরকম গর্ব, যে আমার পাশে কেউ আসে না, আমার সামনে আসুক না দেখি, মানে ভাবখানা এমন আমি অনেক ব্যাটাগিরি জাহির করতেছি, তাই না? এখানে ভাবখানা এমন হলেও বাস্তবতা ভিন্ন, বাস্তবতা হলো যে আপনার গালিগালাজের ভয়ে, আপনার জুলুমের ভয়ে, আপনার অন্যায়ের ভয়ে অনেকে আসে না। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো অন্যায়কারী দুর্বল দেখে আসে না, কিন্তু অনেক ক্ষেত্রে এটা। তো এই জন্য কোনো মানুষকে কষ্ট না দেওয়া, কোনো মানুষকে কষ্ট না দেওয়া এটা অনেক বড় ব্যাপার। এই ব্যাপারে এর বিপরীতটা মানুষের উপকার করা, মানুষকে ভালো, মানুষের কাছে ভালো থাকা, এটা নিজেকে জিজ্ঞেস করলে আপনি উত্তর পেয়ে যাবেন, আপনি ভালো না খারাপ, আপনি ভালো কি খারাপ আপনার নিজেকে জিজ্ঞাসা করেন। আপনার স্ত্রী আপনারা কি বলবে, হ্যাঁ আপনার পরিবার আপনাকে কি বলবে, এটা সারাক্ষণ নিজেকে জিজ্ঞাসা করা, যে আসলে আমার অবস্থানটা কোন জায়গায়, বউয়ের কাছে কোন জায়গায়, কলিগের কাছে কোন জায়গায়, কাস্টমারের কাছে কোন জায়গায়। কাস্টমাররা যদি অ্যাজ এ দোকানদার বা অ্যাজ এ আমি তার সাথে কাজ করি, আমিও এক প্রকার তার ক্লায়েন্ট, সেই হিসাবে সে আমার সাথে আমার ব্যাপারে তার ধারণাটা কি, নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি নিজে উত্তর পেয়ে যাবেন। আমি একবার অনেক আগে সৌদি থাকতে একটা ছোট্ট একটা গবেষণা করছিলাম হাদিসের, যে অনলাইন লাইব্রেরি আছে মাকতাবা শামেলা আরও অন্যান্য যেগুলো আছে সেগুলোতে অনলাইনে বিভিন্ন জায়গায় সার্চ করছিলাম। সার্চ কী করছি, সেরা মানুষকে, ভালো মানুষকে, সবচেয়ে ভালো মানুষ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন, খায়রুন নাস আহাব্বুন নাস, সবচেয়ে ভালো মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ, নবীর কাছে সবচেয়ে প্রিয় মানুষ, আল্লাহর পছন্দের মানুষ। এই জিনিসগুলোকে আমি, এই হাদিসগুলোকে একত্র করলাম যে কারা সেই মানুষ যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভালো বলছেন। এই সবচেয়ে ভালো বলা হাদিস আমি খুঁজে এগারোটা পাইছি, এগারো আইটেম পাইছি। তো এগারো আইটেম পাই, এগুলো সবগুলো আমি একত্র করলাম, একত্র করে এগুলোর মিনিং দেখে আমি অবাক হয়ে গেছি। এটার উপর আমাদের অনেকগুলো লেকচার আছে, সৌদি থাকতে আমার একটা লেকচার আছে, দেশে আসার পর লেকচার আছে, নবীজির চোখে সেরা এগারো এই শিরোনামে ইউটিউবে লেকচার আছে। তো আমরা ওই এগারোটা পাইয়া একটু আমি একটু স্টাডি করলাম, সুবহানাল্লাহ, সবচেয়ে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে, সবচেয়ে উত্তম মানুষকে এই হাদিসগুলোর এগারোটার মধ্যে একটা পাইছি শুধু, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যে কোরআন শিখে আর কোরআন শিখায় সে হলো সর্বোত্তম ব্যক্তি। আমরা একটাই জানি, তাই না? আর দশটা আইটেম আছে। ইন্টারেস্টিং বিষয় কি জানেন, সে দশটা আইটেমের সবগুলোর নির্যাস একটা, ওই দশ আইটেমের সবগুলো নির্যাস একটা, সেটা কি, আপনি ভালো মানুষ হওয়া। আপনি ভালো মানুষ, আল্লাহর কাছে আপনি শ্রেষ্ঠ এবং প্রিয় মানুষ, আচরণগত, এই ভালো মানুষ হওয়া বলতে আচরণগত। যেমন খায়রুকুম খায়রুকুম লিসাহিবিহি, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ যে তার সাথী সঙ্গীদের কাছে ভালো, অর্থাৎ সাথী সঙ্গীরা মনে ও মানুষটা ভালো আছে না, বন্ধুদের মধ্যে এটা বিটলা, আরে ও তো দুনিয়ার বান্দর, আরে ও দুনিয়ার ফাউল, বন্ধু বান্ধবরা কিন্তু একটা তাদের মধ্যে একটা মূল্যায়ন হয়। কিন্তু আপনি তো চিন্তা করেন যে আপনার যে পরিষদ আছে, আপনার যে গ্রুপ আছে, আপনার যে সার্কেল আছে বন্ধু বান্ধবের, এরা আপনাকে কি মূল্যায়ন করবে, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি উত্তর পেয়ে যাবেন। যদি মনে হয় যে না আপনার পুরো সার্কেলের মধ্যে সবাই আপনাকে বলবে
মনে করেন একটা বিষয় নিয়ে আছে না বন্ধু বান্ধব দুষ্টামি করে বাজি ধরে প্রতিযোগিতা লিপ্ত আছে না, ধরেন একটা নির্বাচন হবে, কারা নির্বাচন কমিশন বানাবে? তো বন্ধুরা সবাই মিলে অনেক সময় বানায় না, একজন অনেক সময় হয় বন্ধু বান্ধবরা মিলে একজনকে দায়িত্ব দেয় না যে ও থাকুক তাহলে ওর কাছে থাকুক, মানে সবাই তার বিশ্বাসযোগ্য মনে করে আছে না। তো নবী সাল্লাল্লাহু সাল্লামের হাদিসটা খেয়াল করে, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে তার সঙ্গীদের কাছে উত্তম, ভালো মানুষ। আপনি এই সার্টিফিকেটটা পাবেন কিনা আপনি নিজেটা নিজে ভালো জানেন কতটা মানুষ সেটা আপনি জানেন। এরপর আসেন আরেকটা হাদিস দেখেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সে যে তার বউ এবং পরিবারের কাছে ভালো। মানে কি? আপনার আচার আচরণ, আপনার কাজ কারবারে আপনার ফ্যামিলি আপনাকে বলবে হ্যাঁ তুমি আসলে ভালো মানুষ। আমি এটা আমার ওয়াইফকে তো আমি প্রায় হুদেই জিজ্ঞাসা করি আসলে আমি মানুষটা কেমন, ভালো মানুষ আমি মানুষটা কেমন এটা বউ জিজ্ঞাসা করার পরে বউ যদি ফিক করে হেসে দেয় তো বুঝবেন লক্ষণ ভালো না। তোরে চান্দু তুমি কেমন মানুষ এটা জিজ্ঞাসা করতেছ, বুঝেন নাই? আবার অনেক সময় হেসে দেওয়া হতে পারে রসিকতা করে স্বামী স্ত্রী, সেটা ভিন্ন বিষয়। সবসময় আবার খারাপ হবে নি আবার বউরে বা সাইজ করা শুরু করে দিন না, কি তার মানে আমি খারাপ না? তো দেখেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষকে হাদিস দেখেন, হাদিস আমি যে বললাম যে দশটা হাদিসে দশ রকম আইটেম বলা আছে, সবগুলা ঘুরে ফিরে এক জায়গায় এসে মিলে আখলাক আচরণ, যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কে? বন্ধুর কাছে উত্তম। উত্তম কে তোমাদের মধ্যে? বউয়ের কাছে উত্তম। অবাক হয়ে যাবে। তারপরে আছে আহসানুকুম আহসানুকুম কাদা, এটা বুখারীর হাদিস, তোমাদের সবচেয়ে ভালো কে? যে ঋণ পরিশোধের ক্ষেত্রে বাকি পরিশোধের ক্ষেত্রে ধার দেনা দেওয়ার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়, ওয়াদা ঠিক রাখে, কথা ঠিক রাখে, জবান ঠিক রাখে, যান জীবন গেলেও তার জবান ব্যতিক্রম হতে দেয় না, এই যে ভালো মানুষের পরিচয় দেয় সে হলো আসল ভালো। এরকম যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম আমি দেখলাম সুবহানাল্লাহ আচরণ সংশ্লিষ্ট, এবাদত সংশ্লিষ্ট না, অর্থাৎ এবাদত দিয়ে সেরা মানুষ হয় না, মানুষ শ্রেষ্ঠ মানুষ হয় কি দিয়া? আচরণ দিয়া, আখলাক দিয়া। আর ওই আখলাকের সাথে এই যে কোনো মানুষকে কষ্ট না দেওয়ার সম্পর্ক, এই জন্য কথাগুলো বল যে কাউকে আমি কষ্ট কষ্ট দেওয়া হয়ে যেতে পারে, আমরা তো মানুষ, সাথে সাথে প্রায়শ্চিত্ত করতে হবে, কারেকশন করে ফেলতে হবে, কাফারা দিয়ে ফেলতে হবে, বুঝুন নাই, নিজেকে সাইজ করে ফেলতে হবে, কেন আমি কষ্ট দিলাম, কেন আমার দ্বারা হলো, মাপ চেয়ে ফেলতে হবে। অন্যায় হওয়াটা দোষের না, কিন্তু অন্যায়